ইফতারের সময় হয়ে গেছে, তা বললাম নাম ফেলব। হ্যাঁ দেওয়া হবে। তো তৃতীয় রোজার ইফতারের আয়োজন করতে বসে গেল আম্মু। এই হলো আলুর চপ আর কি, এগুলো আলু আর ডিম দিয়ে আম্মু তৈরি করবে চপ, নতুন চপ। আর এখানে হলো বুট আর আলু সিদ্ধ করে নিছি আর কি। আর এখানে হলো মাছ। তো আম্মু মাছগুলো কি দিয়ে রান্না করবা? এই যে শাক দিয়ে রান্না করবা, শাক দিয়ে তৈরি করব তরকারি। আর এখানে হলো বেগুনি আর কি। তো বেগুনি অল্প কিছু করে নিছি আর কি, কারণ আমাদের ঘরে মানুষ খুবই কম। আর এদিক দিয়ে আম্মু বড়া তৈরি করতেছে, তো গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে বড়াগুলোকে ছেড়ে দিল। এখন আম্মু আলু দিয়ে চপ তৈরি করবে। তো আলুর চপটাকে এখানে ডিমের সাথে মেখে নিয়েছে, আর সাথে হলো বিস্কিটের গুঁড়া আর কি। তো এগুলো দিয়ে ভালো করে মেখে নিতেছে, আর গরম তেলে দিয়ে দিল। এই যে দেখুন আম্মুর আলুর চপ হয়ে গেছে, আর খুবই সুন্দর হয়েছে, হুবহুব দোকানের মতোই। তো এই যে সব কিছু পরিপাটি করে ইফতারি করতে বসে গেলাম। তো আম্মু একটা বলের মধ্যে সব কিছু সুন্দর করে আম্মু দিয়ে দিছে আর কি। এখানে হলো বেগুনি, বড়া, বুট, এখানে শসা, পেঁয়াজ, খেজুর, আমার লুবনা, আমার ছোটো বোন আর কি শরবত তৈরি করছে। আর এখানে হলো আম্মুর নতুন রেসিপি আলুর চপ আর কি, ডিম দিয়ে তৈরি করছে। তো এখনও ইফতারির সময় হয়নি আর কি, ইফতারির আর কিছুক্ষণ সময় আছে, 5-7 মিনিটের মতো হবে। তো আব্বু আসতেছে, তো আব্বু একটু দোকানে আছে আর কি। তো মনে হয় কাস্টমারের চাপ বেশি, যার কারণে আসতে পারতেছে না। তো আশা করবো 1-2 মিনিটের ভিতরেই। ইফতারির সময় হয়ে গেছে, মুড়ি অল্প করে দিছি, যাতে বেশি মুড়ি দিলাম না, মানুষ তো দুইজন আর বেশি নাই, যার কারণে দাদা দাদু আজকে আরেক জায়গায় চলে গেছে। আর আম্মু গেস্টিকের লেগা খাইও না, আম্মু আবার মুড়ি খাই না, আম্মু সবসময় ভাত খাই। তো খাইতে খাইতে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। তো কালকে ঘুম থেকে উঠছি হলো আমি সেহরি খাইবার সময় 3টার সময়। তো সেহরির টাইম হলো সময় শেষ 4:34। তো ঘুম থেকে উঠছি, তো ওই টাইমে বাইরে একটু কতক্ষণ হাঁটাহাঁটি করছি। তো হাঁটাহাঁটি কইরা এত তাড়াতাড়ি উঠে গেছি, তো আম্মু রান্না বান্নি করে ফেলছে, তো আমরা সবাই আবার কি শুয়ে গেছি, হঠাৎ করে ঘুম চলে আসছে আর কি চোখে। তো হঠাৎ করে হুজুর বলতেছে মসজিদের মাইকে যে আর মাত্র সময় আছে 3 মিনিট। তারা অনু করে আমি অল্প দিলা ভাত খাইছি, তো ভাত খাই আর কি আজকে রোজাটা রাখছি, একটু কষ্ট হয়েছে আর কি, তারপর ইনশাল্লাহ রোজা রাখছি। আর আমার আব্বু আম্মু তো ওরা মনে করেন ভাতও খাইতে পারে নাই, শুধু নিয়ত করে আর কি পানিটা খেয়ে ফেলছে, তারপরে ওরাও আজকে রোজা রাখছে। তো রোজা রাইখা মানে সেই খাওয়া শেষ করে মসজিদে চলে গেছি, তো মসজিদ থেকে আইসিয়া তো আজকে রোজাটা কমপ্লিট হয়ে গেছে। তো ইনশাল্লাহ যেন দোয়া করবেন সবাই 30টা রোজায় রাখতে পারি, আর নেক্সট টাইমই ভুলটা করা যাবে না, এটাই আর কি।